বেসরকারি সংস্থার আধিকারিকের কাছ থেকে তোলা চাওয়া হয়েছিল এবং সেই পরিমাণ তোলা না দেওয়ায় মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে এবং ইতিমধ্যে পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে এবং তিনজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে বলেই জানা যাচ্ছে। বাঁকুড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য জানা যাচ্ছে, সেখানে তোলা চাওয়া হয়েছিল বেসরকারি সংস্থার এক আধিকারিকের কাছ থেকে তোলা চাওয়া হয়েছিল এবং সেই তোলা না দেওয়ায় তাকে মারধর করা হয়। পুলিশ এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে বলেই জানা যাচ্ছে এবং তদন্তে নেমে তিনজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে বলেই জানা যাচ্ছে। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়, বিস্তারিত শুনবো স্বরূপ। দেখো, যদি ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার চৌশাল এলাকায় এবং গতকালকে এই ঘটনাটি ঘটেছে এবং অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। কারণ কারখানার যিনি একটি বেসরকারি কারখানার তিনি ম্যানেজার, তিনি যখন কর্মস্থলে অর্থাৎ কারখানায় যখন যাচ্ছিলেন, কারখানা ঠিক পৌঁছানোর আগে কয়েকজন প্রায় 10-12 জন দুষ্কৃতী তাকে গাড়ি আটক করে এবং তাকে মারধর করা হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে রামপদ কর্মকার নামে ওই ম্যানেজারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং এই ঘটনাকে ঘিরেই মূলত তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে। যারা মারধর করেছে, যে দুষ্কৃতকারীরা মারধর করেছে, তারা তৃণমূলের কর্মী বলে জানা গেছে এবং তারপরেই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হলে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ, তারা তৃণমূলের কর্মী। এবং যারা অভিযুক্তর পক্ষ থেকে বলা হয়েছে, এখানে তোলা চালার কোনো বিষয় নেই, স্থানীয় মানুষজনের কাজের দাবিতে কারখানার গেটের সামনে যাওয়া হয়েছিল। এখানে কারখানার যিনি ম্যানেজার, তিনি নাটক করে আহতের অভিনয় করে তাকে তিনি এই ধরনের মিথ্যা অভিযোগ করছেন। যদিও স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি যেটা জানিয়েছেন, অন্যায়কে তৃণমূল বরদাস্ত করবে না, যারা অন্যায় করেছে এর দায়িত্ব, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে পুলিশ আইনমূলক ব্যবস্থা নেবে, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। কারণ এই সমস্ত কাজ দলের বাইরে কাজ, দলের বাইরে থেকে কেউ যদি এই ধরনের কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন প্রশাসনিকভাবে এবং তারপরেও দলগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়টাও কিন্তু জানা গিয়েছে। যদিও এই বিষয়টাকে সামনে নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। অনেক ধন্যবাদ স্বরূপ, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আর একবার জানিয়ে রাখবো, তোলা চাওয়ার অভিযোগ বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি এলাকায় এবং সেখানে বেসরকারি সংস্থার এক আধিকারিকের কাছ থেকে তোলা চাওয়া হয়েছিল এবং সেই পরিমাণ তোলা না দেওয়ায় কিন্তু অভিযোগ দায়ের হয়। পাশাপাশি পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করে এবং তিনজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে।